বিশেষ করে যারা সেন্ট্রাল ওয়ার হাউজ অথবা সেন্ট্রাল অফিস অথবা হেড অফিস অথবা ডাটা সেন্টার অথবা যারা ন্যাশনাল ডাটাবেজ নিয়ে কাজ করেন হেড অফিস বেস তাকে অনেক সময় সার্ভার থেকে ডাটা এক্সট্রাক্ট করতে হয় ডাটা ডাউনলোড করতে হয় যখনই তিনি ডাটা ডাউনলোড করেন তখন ডাটার এই ডেট ফর্মেট দেখে অনেকেই বিপাকে পড়ে যান এবং এই ডেট ফর্মেটকে কিন্তু সে আসলে কোনো কাজে লাগাতে পারে না বন্ধুরা যারা এরকম সমস্যায় উপনীত হয়েছেন বিশেষ করে সেন্ট্রালে কাজ করেন তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি Thank <sighs> you. বন্ধুরা আপনারা এখানে ষাটটা ডেট ফর্মেট দেখতে পাচ্ছেন যদিও এক পলকে দেখার দৃষ্টিতে মনে হচ্ছে এটা ডেট ফর্মেটেই আছে বাট এটা কিন্তু আসলে ডেট ফর্মেটে নেই এটা এই ডেট ফর্মেট দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না আমরা যদি এখানে ড্রপডাউনে ক্লিক করি তাহলে দেখেন এখানে কোনো ডেট দেখা যাচ্ছে না যে ডেটগুলো দেখা যাচ্ছে সেটা অন্য একটা সিস্টেমে দেখা যাচ্ছে এই যে ডেট সব সিস্টেমটা হ্যাঁ এই ডেট ফর্মেটটা আপনি ফিল্টার করতে পারবেন না যদি এখানে দশ হাজারের বেশি ডাটা হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ডেট ফরমেটে ফর্মেটে আমি ষাট সাতটা ধরন পেয়েছি ষাট ধরনের ভুল পেয়েছি যেই ভুল থেকে আমরা চেষ্টা করব এই সাতটা আইটেমের যে ডেট এক্সুয়াল কি ফর্মেট হবে কি ফর্মেট হওয়া উচিত সেই সিস্টেমটা তাহলে বন্ধুরা কথা বারাবো না চলুন সরাসরি আমরা প্রোজেক্টে চলে যাই তো আমরা এখানে সাতটা সিস্টেম রেখেছি একে একে একটা একটা করে আমরা আলোচনা করব প্রথমেই যে ডেট ফর্মেটটি আছে আমরা যদি এটায় যাই আমি এখানে অ্যাটে গ্ল্যান্স আপনাদের সাতটা দেখিয়েছি স্টেপ বাই স্টেপ আমরা যেতে থাকব বন্ধুরা ভিডিওটি কেউ টানবেন না কারণ টেনে টেনে দেখলে আসলে আমাদের এই কন্টেন্ট তৈরি করতে যে কষ্টটা হয় সেই টোটাল কষ্টটাই বৃদ্ধা হয়ে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর আপনার যদি কোনো ফিডব্যাক থাকে সেটাও কমেন্টসে জানাতে পারেন রিকোয়েস্ট থাকবে কেউ টেনে টেনে দেখবেন না ওকে বন্ধুরা চলুন আমরা ডেট ফর্মেট ওয়ানে যাই এখন দেখেন এখানে যে ডেট ফর্মেটটি আসে এই ডেট ফর্মেটটি আপনাকে কোনো কাজ দিবে না কারণ হচ্ছে আমরা যদি এই ডেটটাকে ফিল্টার করি তাহলে দেখেন এখানে কোনো কাজে আসতেছে না তা আমরা এই পাশের ডেটটাকে যদি একটু দেখি তাহলে দেখেন কত সুন্দর একটা ডেট তো আমরা এটা কিভাবে করব এটা হচ্ছে আপনার ডেট অরিজিনাল যে ভুল ফর্মেটটা এটা হচ্ছে আমরা ডেট ফর্মেট করেছি এটা কীভাবে করেছি এটা আমি আপনাদেরকে দেখাবো ওকে তো দেখেন বন্ধুরা আমি যদি এটাকে একটু জুম করে দেখাই তাহলে দেখেন যে এখানে কি দেখা আছে দুই হাজার বিশ জিরো জিরো অর্থাৎ জানুয়ারি তো আমরা এটাকে কী করবো ডেট ফর্মেটগুলা ফর্মেটিংয়ে আনার জন্য বিভিন্ন ধরনের কৌশল কসরত আপনাকে অবলম্বন করতে হবে আপনি কখনই বলতে পারবেন না স্ট্যাটিকভাবে যে আপনি এই ফর্মুলা এই ফর্মেট ইউজ করেন এটা হবে না আমি আপনাদের অনেকগুলো সিস্টেমই এখানে দেখাবো তো বন্ধুরা আমরা প্রথমে নিয়ে আসি সাল অর্থাৎ আমাদের যে ইয়ারটা আছে সেই ইয়ারটা নিয়ে আসি দেন টোটালটাকে আমরা নেস্টেড করে ফেলবো ওকে ইয়ার মানে হচ্ছে প্রথম যে চার অক্ষর আসে এই চার অক্ষরটাকে আমরা ইয়ার দেখতে পাচ্ছি যে টু টোয়েন্টি দেন আমরা এখানে দেবো হচ্ছে কি চার এই লেফট ফাংশন আমি আর আলোচনা করব না তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে তো আমার দুই চলে আসলো এবার হচ্ছে আমরা মিট এই যে মিট দিয়ে আমরা মাঝখানের যে দুইটা সংখ্যা আছে সেই দুইটা সংখ্যা নেব মিট দেন হচ্ছে নাম্বার হচ্ছে এখানে গেল চার দেন হচ্ছে নাম্বার হচ্ছে পাঁচ কমা দেন হচ্ছে আমার মিট সংখ্যা হবে কয় সংখ্যার দুই সংখ্যার তার মানে হচ্ছে জানুয়ারি এই যে জিরো ওয়ান জিরো টু জিরো ফোর দেন হচ্ছে রাইট থেকে আমি দুই সংখ্যা নিয়ে নেব এই হচ্ছে রাইট দেন হচ্ছে কমা দেন হচ্ছে দুই দেখেন মধ্যে অ্যাট এক্সুয়ালি সুন্দর জিনিসটা চলে আসলো এবার আমরা এটাকে ডেট ফর্মেটে ঢুকাব ডেট দেন হচ্ছে ইয়ার দেন হচ্ছে কমা দেন হচ্ছে মান্থ দেন হচ্ছে ডে ওকে এবার যদি এটাকে আমরা নিচে চলে যাই এবার হচ্ছে এখানে নিয়ে আসি কন্ট্রোল ডি কারণ হচ্ছে এটা আসে না এখানে আবার কন্ট্রোল ডি দিয়ে দিলাম দেখুন টোটালটা ডেট ফর্মেট হয়ে গেল এই কন্ট্রোল ডি এর আমাদের যে টিপস অ্যান্ড ট্রিক্স এটা ভিডিওর প্রথমেই দেওয়া আছে আমাদের যে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন এটাকে আমরা ডিলেট করে দিলাম এ হচ্ছে কন্ট্রোল মাইনাস ওকে এবার এই টোটাল কলামটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে কন্ট্রোল শিফট হ্যাশ তাহলে দেখেন টোটাল ফর্মেটটা কিন্তু ডেট হয়ে গেছে এটা হয়েছে কিনা আমরা যদি একটু চেক ব্যাক করি তাহলে দেখেন আমরা ড্রপডাউনে ক্লিক করলাম জানুয়ারি ওয়ান টু থ্রি ফোর এক থেকে তেইশ তারিখ নিচে গিয়ে আবার চেক করি যেটা এটা হয়েছে কিনা দেখেন বন্ধুরা এটা হয়ে গেছে তার মানে আমরা একটা সিস্টেম শিখে গেলাম যে ডেট ফর্মেটটা কীভাবে হয় এই সাতটা সিস্টেমের এই ফর্মেটিংয়ের ভিতরে আমরা মিনিমাম আট থেকে দশটা ফর্মেটিং দেখাবো তো ভিডিওটি কেউ টানবেন না শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি টোটালটাই শিখতে পারবেন তো সেমভাবে দেখেন বন্ধুরা এখানে যে ডেটটা আছে দেখেন ডেটের কোনো আসলে কোনো আগামাথা কোনো মাথামণ্ড কিচ্ছু নাই তার মানে ডেটটা ফর্মেটিং করা নেই এখানে যদি আমরা এটা দেখি তাহলে দেখেন ফর্মেটিংটা করা আছে ওকে এখানে আমরা কয়েকটা সিস্টেমই ব্যবহার করতে পারি প্রথমত আমরা একটু অ্যাপ্লাই করি প্রথম যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আই এন টি টি ওকে দেন হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার দেন হচ্ছে কমা ব্র্যাকেট ক্লোজ দেন হচ্ছে এন্টার এখন দেখেন কত সুন্দরভাবে টিউটোরিয়ালটি আমাদের ডেট ফর্মেটি হয়ে গেছে আমরা যদি একটু নিচে চেক করে দেখি চোদ্দোই জুন এবার যদি এটাকে আমরা ফিল্টার করি তাহলে দেখেন চার জুন চোদ্দোই জুন সব কিছু এখান থেকে হয়ে গেছে বন্ধুরা ডেট ফরমেটিংয়ের এই যে সিস্টেমটা আমি দেখালাম এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের একজন সম্মানিত পুরাতন মেম্বার আমিরুল ইসলাম ভাই ওনার থেকে আমরা নিয়েছি এই যে দেখেন যে আমিরুল ইসলাম ভাই উনি এই ট্রিক্সটি এখানে দেখিয়েছেন আমরা এখান থেকে এই জিনিসটা ধার নিয়েছি থ্যাংক ইউ আমিরুল ভাই আর যারা আমাদের ফেসবুক গ্রুপের নামটি জানেন না এবং আপনাদের যে সমস্যাগুলো আপনারা পোস্ট করতে পারেন তারা আমাদের গ্রুপে জয়েন করবেন সেখান থেকে আপনার কিছুই শিখতে পারবেন আশা করি তো বন্ধুরা আমাদের দ্বিতীয় ফর্মেটিংটা হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি যে তৃতীয় যে ফর্মেটিংটা সেটা বন্ধুরা তৃতীয় যে ফর্মেটিংটা এটা আমরা করব হচ্ছে আবার অন্য একটা সিস্টেমে দ্যাট মিনস আপনি প্রত্যেকটা ফর্মেটিংয়ের এর ভিতরে গিয়ে গিয়ে একটা একটা ফর্ম্যাটিং শিখে ফেলতেছেন তো আমরা টোটাল কলামটাকে সিলেক্ট করবো দেন চলে যাবো ডেটা ট্যাবে ডেটা ট্যাবে যাওয়ার পর হচ্ছে পরে আপনাকে এখানে ফিক্স করে দিতে হবে যে আপনি কি নিতে চান ছেন দেন হচ্ছে আমরা যদি নেক্সট যাই এখানে দেখেন আমার ডেটের মাঝখানে কি আছে সেমিকোলন আছে ওকে আমরা যদি এখানে সেমিকোলন সরি ফরওয়ার্ড সেলাস আছে এই ফরওয়ার্ড সেলাস দিয়ে দিই তাহলে দেখেন টোটাল জিনিসটা ভাগ হয়ে গেছে অর্থাৎ আমি যদি এখন এখানে নেক্সট দেই এবং এখানে যে লোকেশনটা আসে আমি অরিজিনালটা নষ্ট করব না যেই জন্য আমি এখানে অরিজিনালটা রাখার জন্য এখানে নেক্সট দিয়ে দিলাম এই দেখেন টোটাল জিনিসটা হয়ে গেছে এখন আপনার অনেকে এটা দেখে ভয় পেয়ে যাবেন যে মোহন ভাই কী হলো এটা আগেরটাই রয়ে গেলো না বন্ধুরা আমরা যদি এটাকে জেনারেলে দিয়ে দিই তাহলে দেখেন কি হয়েছে তার মানে নয় এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে বারো দ্যাট মিন্স এই যে আটা এটা হচ্ছে ডে আর এই যে একুশ এখান থেকে আমরা এখন লেফট থেকে চারটা সংখ্যা নেব এটা বিভিন্ন সিস্টেমে করা যায় আমি আপনাদের একটার পর একটা দেখাচ্ছি আমরা এখান থেকে লেফট নিব কত সংখ্যা চার সংখ্যা ওকে দেন হচ্ছে এটাকে আমরা টোটালটাকে ফিল করে দিলাম এবার হচ্ছে আমরা এখান থেকে ডেট বের করে ফেলব কি বের করব ডেট অ্যাট এক্সুয়াল ডেট ফর্মেট কোনটা হবে সেটা এখানে আমরা লিখে দিলাম ইকুয়াল ডেট তার মানে এটা হচ্ছে আমার ইয়ার দেন হচ্ছে কমা এটা হচ্ছে আমার মান্থ দেন হচ্ছে এটা এটা হচ্ছে আমার ইয়ার ওকে এখন আমি এটাকে টোটালটাকে কন্ট্রোল ডিপ্রেস করে ফিল হ্যান্ডেল করে দিলাম কন কপি দেন হচ্ছে আমাদের ভ্যালু পেস্ট এবার হচ্ছে কন্ট্রোল শিফট হ্যাশ তাহলে আমাদের ডেট ফর্মেটটা টোটালটা হয়ে গেছে এবার যদি এটাকে আমরা ফিল্টার করে দেখি তাহলে দেখতে পাবেন আপনি যে এখানে আমাদের টোটালটা ডেট ফর্মেট হয়ে গেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের ভিতরে বিভিন্ন ধরনের ডেট আসে এটাকে বন্ধুরা আপনি চাইলে অন্য আরও সিস্টেমে করতে পারবেন দেখি আমাদের সামনে আসে কি না তাহলে আমরা এটা দেখাবো ওকে বন্ধুরা চলে যাবো হচ্ছে ডেট ফর্মেটিংয়ের চার নম্বর পার্টে ওকে এবার দেখেন এখানে দেখা যাচ্ছে কি আমাদের ডেটের ভিতরে হাইপেন আছে যে হাইপেন সাল দেন হচ্ছে আমাদের মাস দেন হচ্ছে ডে এবং অনেকগুলো নাম্বার দেখা যাচ্ছে এখানে একটু আমরা আচ্ছা এর মাঝখানে একটু বন্ধুরা একটা জিনিস বলে রাখি আপনি এই ডেট ফর্মেটটা আইএনটিতে করতে পারবেন অনেক ম্যাক্সিমাম ডেট ফর্মেটগুলো আইএনটি যেটা আমরা প্রথমে দেখিয়েছি যে এই আইএনটি ফর্মুলা এটা দিয়ে করতে পারবেন এখন আপনার এই ফর্মুলাটা আই দিয়ে হবে কি হবে না এটা কিভাবে আপনি কনফার্ম হবেন এটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি যে আপনি এই ডেটটা ধরন দেখলেই বুঝতে পারবেন যেটা এটা আইএনটি দিয়ে হবে কি হবে না ওকে তো আমরা এটা একটু ভিডিও শেষে বলে দিচ্ছি তো আমরা এটাকে কী করব আইএনটি দিয়ে আমরা প্রথমে অ্যাপ্লাই করে ফেলি ওকে এখন দেখেন এখানে আমার আইনটি দিয়ে হয়েছে কি না আমরা শিফট হ্যাশ দিলাম আইনটি দিয়ে হয়ে গেছে ওকে অ্যাপ্লাই করে ফেললাম আমরা যেহেতু আইনটি শিখে ফেলেছি এখানে শিখবো না এখানে শিখবো হচ্ছে একটু একটু অন্যটা ঠিক আছে এই ফরওয়ার্ড সিলাস এটা আমরা শিখে ফেলেছি এটাও এখানে শিখাবো না এবার আমরা একটু অন্য একটা সিস্টেম দেবো সেটা কি এখানে হচ্ছে একত্রিশ পাস দুই হাজার বিশ দ্যাট মিন্স এখানে আমরা লিখব হচ্ছে একত্রিশ পাস এখানে হচ্ছে আমাদের একত্রিশ দেন হচ্ছে এখানে লিখব হচ্ছে আমরা পাঁচ দেন হচ্ছে এখানে লিখব হচ্ছে দুই হাজার বিশ দেন হচ্ছে এন্টার দিব দেন হচ্ছে কন্ট্রোল ই কন্ট্রোল ই মানে হচ্ছে ফ্লাস ফ্ল্যাশ ফিল এটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স এটার ভিডিও যদি আছে কি না আমার মনে নেই যদি না আসে আমি ভিডিও দিব এটার উপরে ডিটেলস ভিডিও আছে এই দেখেন বন্ধুরা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে টোটাল ডেট ফরমেটিংটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে এখন যদি এখানে আমরা ফিল্টার করি তাহলে দেখেন কত সুন্দর কয়েকটা ডেট এখানে যদি ফিল্টার করি তাহলে দেখেন এখানে ডেটটা আসে বাট এটা দেখতে কিন্তু অন্যরকম লাট রাখতেছে এটা আমরা ভিডিও শেষেই সেই ট্রিক্সটা দেখাবো ওকে বন্ধুরা চলে যাবো হচ্ছে ডেট ফরমেটিংয়ের পাঁচ নাম্বার মেথডে তো বন্ধুরা আস্তে আস্তে যদি আমরা ডিপে ঢুকতেছি আমরা বিভিন্ন ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব দেখি আমাদের এখানে আইএনটি তে হয় কি আইএনটি ওকে দিন হচ্ছে দিলাম ওকে আইএনটিতে আমাদের এটা হয়ে গেছে হয়ে গেছে কীভাবে আমরা বুঝলাম দেখেন এই যে দেখেন এখানে তে আমাদের হয়েছে হয়নি এই যে দেখেন হয়নি উনত্রিশ পাস এটাকে ভ্যালুতে দেখিয়েছে উনত্রিশ পাস ভ্যালুতে এখানে উনত্রিশ পাস ভ্যালুতে দেখিয়েছে তার মানে এটা হবে না এখানে আইএনটি হবে না কখন আইএনটি হবে এটা আমি বলে দিচ্ছি ওকে তো এটাকে আমরা ডিলেট করে দেব দেন হচ্ছে আমাদের দ্বিতীয় যে স্টাইলটা সেটা হচ্ছে কি ফ্ল্যাশ ফিল আমরা ফ্ল্যাশ ফিল এখানে অ্যাপ্লাই করে দেখি হয় কি না এখানে আমরা কন্ট্রোল সেমিকলন প্রেস করে দেন হচ্ছে উনত্রিশ পাস লিখবো এখানে হচ্ছে উনত্রিশ দেন হচ্ছে এখানে পাস দেন হচ্ছে এখানে হচ্ছে দুই হাজার বিশ দেন হচ্ছে এন্টার এবার হচ্ছে কন্ট্রোল ই কন্ট্রোল ই প্রেস করার পরে দেখেন সমস্ত ডেটগুলো চলে আসছে আমরা একটু ভেরিফাই করে দেখি যে হয়েছে কিনা ওকে এটা হচ্ছে কত এটা হচ্ছে তিন জুন এই যে এখানে দেখেন এটা হচ্ছে তিন জুন এটা হচ্ছে উনত্রিশ মে এটা হয়েছে বাট এটা কিন্তু হয়নি এটাকে যদি আমরা একটু এডিট করি তাহলে দেখি হয় কি না যেটা হচ্ছে তিন জুন এখানে হচ্ছে সিক্স এখানে হয় কি না তিন জুন হয়েছে বাট এখানে হচ্ছে তিন মে হয়ে গেছে তার মানে কি এটা ফ্ল্যাশ ফিল দিয়ে হবে না তা আমরা এবারে তাহলে কি করব দেন সেই আমাদের টেক্স টু কলামে যেতে হবে দেন হচ্ছে ডেটা দেন হচ্ছে টেক্সট টু কলাম প্রথমে দিয়েছি ডেলিমিটেড এবার ফিক্সড দিয়ে যদি দেখাই তাহলে হচ্ছে আমরা এখানে ফিক্সড করে দেবো আচ্ছা ফিক্সড করে আমরা একটু অন্যটা দেখাই যেহেতু এটা একটু ক্রিটিক্যাল দেন হচ্ছে এইটা এই যে আমাদের এখানে ফরওয়ার্ড সেলাইস দেওয়া আছে এখানে আমরা ডেস্টিনেশন তাকে দেখিয়ে দেবো যে তুমি বি থেকে শুরু বা বি ফর বাংলাদেশ দেন হচ্ছে ফিনিশ এখন দেখেন এখানে যদি এটাকে আমরা জেনারেলে নিয়ে আসি এখানে জেনারেল নিয়ে এসি তার মানে আমাদের ডেট ফর্মেটটা হয়ে গেছে এবার আমরা সেই আগের ডেট ফর্মুলা দেন হচ্ছে ইয়ার দেন হচ্ছে আমাদের মান্থ দেন হচ্ছে আমাদের ডে ওকে এখন এটাকে আমরা কন্ট্রোল ডি দেন কন্ট্রোল শিফট সেমিকোলন সরি কন্ট্রোল শিফট হ্যাশ দেন এটা আমার টোটালটা দেখেন ডেট ফর্মেট হয়ে গেছে উনত্রিশে মে উনত্রিশে তিন জুন তিন জুন হয়ে গেছে ঠিক আছে ওকে বন্ধুরা দেন চলে যাবো হচ্ছে আমাদের আমরা ডেট ফর্মেটের সিক্স নাম্বার মেথডে ওকে এখানে দেখেন কি একটা ম্যাজিক্যালা ডেট দেখেন ডেটের ধরনটা একটু দেখেন আমি একটু জুম করে দিচ্ছি এই ডেট দেখলে মাথা নষ্ট না হয় যাবে কোথায় যে ডাটার কাজ করবে সেটা দেখে হার্ট ফেল হয়ে পড়বে দেখেন দুই হাজার বিশ আইপেন সিক্স আটাইশ টি 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 টিটি কী কী যেন কী কী যেন এটা হচ্ছে যারা ডেভেলপার আসে ওই ভদ্রলোকদের করা আমরা বুঝি না এটাও আমরা কাজ করবো এটার কাজ আমরা ডেটের চেহারাটা একটু দেখে নেবেন যে আমরা কিভাবে কাজ করতে পারি এটার ওকে তা আমরা প্রথমে এটাকে একটু এটাক এটাক আলাদা করে ফেলি দেখি টেক্সট টু কলাম দিয়ে আমরা একটু আলাদা এক্সপেরিমেন্ট চালাই যে আসলে টেক্সট টু কলামে আমাদের কী বলে আমরা চলে যাব টেক্সট টু কলমে দেন হচ্ছে নেক্সট দেন হচ্ছে এখানে আমরা ফরওয়ার্ড সেলাসের পরিবর্তে দেবো হচ্ছে হাইপেন অর্থাৎ আমাদের যে ফরম্যাটে যেটা দেওয়া আছে এটাই আমরা ইউজ করব দেন হচ্ছে নেক্সট দেন হচ্ছে আমরা এর জায়গায় দেবো সে আগের মতো বি দেন হচ্ছে ফিনিশ তার মানে আমার কি আসলো দেখেন বন্ধুরা এখানে আমার ডেট চলে আসছে সাল চলে আসছে এবং এখানে মান্থ চলে আসছে আর এইটার ভিতরে আছে আমার হচ্ছে ডে তো আমরা এখানে ডে কীভাবে বের করব লেফট থেকে সিম্পলি আমরা দুইটা সংখ্যা নিয়ে নেব বন্ধুরা সিম্পলভাবে কত চমৎকারভাবে দেখেন হয়ে গেছে এবার আমরা এই কলামে এই কলাম আমরা কি করব ডেট ফর্মুলা দিয়ে দেবো কি এটা হচ্ছে আমার ইয়ার তুমি এটাকে মান্থ ধরবা এটাকে তুমি ডে ধরবা ওকে কন্ট্রোল ডি কন্ট্রোল শিফট হ্যাশ দেন হচ্ছে কপি দেন হচ্ছে ভ্যালু পেস্ট ওকে এখন দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের ডেট ফর্মেটটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে যদি আপনি ফিল্টার করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার ডেট ফর্মেটটা কাজ করেছে কিনা এই যে দেখেন কত সুন্দর ডেট ফর্মেটটা কাজ করেছে বাট আপনি যদি এখানে ডেট ফর্মেট করতে যেতেন তাহলে আপনি কিন্তু ডাটার কাজেই করতে পারবেন না এটাকে যদি আপনি পিভোর টেবিল করেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না বাট পিভোর টেবিল এরকম ডেট এ নিয়ে দেন হচ্ছে কাজ করতে হবে ওকে বন্ধুরা চলে যাবো হচ্ছে ডেট এর সাত নাম্বার ধরনের দেন দেখাবো হচ্ছে ডেটের চেহারা দেখলে আপনি কীভাবে বুঝবেন যে এটা আইএনটি দিয়ে বা নর্মাল সিস্টেমে হবে কি হবে হবে না ওকে দেন বন্ধুরা আমরা এই জিনিসটা চলে আসি এখানে আমাদের একটা ডেট দেওয়া আছে দেখেন ডেটের পাশে একটা ইরোর সাইন দেওয়া দ্যাট দ্যাটমিন্স এই ডাটাটা সার্ভার থেকে যেভাবে নেমেছে সিএসবি ফরম্যাটে সেভাবেই আছে এখানে যদি আমরা কনভার্ট টু ডেট দেই তাহলে ডেট চলে আসবে বাট আমরা সেভাবে করব না কিভাবে করব এটাকে দেবো হচ্ছে ইকুয়াল এল ইউ ভ্যালু দেন হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দেবো এটা টোটাল ডাটাকে ফিল করে দিলাম দেন হচ্ছে কন্ট্রোল শিফট হ্যাশ এখন দেখেন টোটালটা ডেট ফরম্যাটে চলে আসছে কারণ কি এখানে এইটা কিন্তু এখন ভ্যালুতে নেই বাট এটা ভ্যালুতে আছে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটা আবার ভ্যালুতে চলে যাবে দ্যাট মিন্স এইটা সার্ভারের একটা ডাটা এক্সটার্ট করার সময় এই প্রবলেমগুলো হয় এটাকে আপনারা যে কোনো সিস্টেমেই পারবেন এই ডাটাটাকে আপনি যে কোনো সিস্টেমেই এটাকে আমাদের ডেট ফরমেটিংয়ে নিতে পারবেন আমরা যদি এটাকে চাই যে আপনি ফ্ল্যাশ ফিল দিয়ে করবেন সেটাও পারবেন আমরা ফ্ল্যাশফিল দেই কি আমরা দেবো হচ্ছে তেইশে জুন এখানে দেবো হচ্ছে কত তেইশ দেন হচ্ছে এখানে দেবো হচ্ছে সিক্স দেন এই পাশে দেবো হচ্ছে একুশ দিন হচ্ছে এন্টার কন্ট্রোল ই এখন দেখেন উনত্রিশে জুন বিশে জুন আটাইশে জুন একুশে জুন হ্যাঁ একটু ভেরিফাই করে নেবেন হয় কি না হ্যাঁ যদি হয়ে যায় হয়ে গেল আর যদি না হয়ে যায় দেন সেকেন্ড অপশন দেন না হলে থার্ড অপশন দেন না হলে ফোর্থ অপশন ওকে বন্ধুরা তো বলেছিলাম যে আপনাদের ডেট ফরমেট দেখলে আপনি কিভাবে বুঝবেন যে এটা আইএনটি দিয়ে হবে কি হবে না ওকে চলে যাবো হচ্ছে ডেট ফরমেটিংয়ের যে অলের যে সিটটা সেই সিটের ভিতরে ওকে এই ডেট ফর্মেটের গায়ে টোটাল কলামটা ডাটাটা সিলেক্ট করবেন দেন হচ্ছে কিবোর্ড থেকে অথবা মাউস দিয়ে এই যে জেনারেল করে দিবেন এই যে দেখেন যেটা ডেট ফর্মেট হবে সেটা সংখ্যায় পরিণত হয়ে যাবে আবার বলে দিচ্ছি কন্ট্রোল জেড টোটাল ডাটাটা আপনি সিলেক্ট করবেন দেন হচ্ছে জেনারেল এখান থেকে জেনারেল করে দিবেন এটা ডেট ফর্মেট আছে হবে ওকে আপনি যদি মনে করেন আরও একটু অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে এই ডাটাটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট হ্যাশ কন্ট্রোল শিফট হ্যাশ প্রেস করলে যদি ডাটা অ্যাট এক্সুয়াল ভালো ফর্মেটে ডেট ফর্মেটে থাকে তাহলে সে ফরমেট পরিবর্তন করে দিবে। আর যদি ডেট ফর্মেটে না থাকে এই রকম নষ্ট থাকে তাহলে সেটা ডেট ফর্মেটে পরিণত হবে না সেক্ষেত্রে ম্যানুয়াল ইন্টারভেনশন লাগবে হয় ফ্ল্যাশ ফিল অথবা টেক্সটু কলাম অথবা ফর্মুলা অথবা লেফট মিড রাইট ইত্যাদি ইত্যাদি যে কোনো ফরমেট আপনি করতে পারবেন বন্ধুরা আমার প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে আজকে আমি ডেট ফরমেটিংয়ের সাতটা মেথড আপনাদেরকে দেখালাম আপনার পার্সোনাল অথবা প্রফেশনাল লাইফে যদি আমার এই ভিডিওটি বিন্দু পরিমাণ কাজ দিয়ে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আর এই সিস্টেমের বাইরেও যদি আপনার কাছে কোনো সিস্টেম থেকে থাকে প্লিজ কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবেন আমরাও সেখান থেকে শিখে নেব বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ